প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কাজল মিয়া, সিনিয়র শিক্ষক, বাড্ডা হাই স্কুল। প্রিয় শিক্ষার্থী, নতুন শিক্ষা কারিকুলাম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, আজকের আলোচ্য বিষয় সামাজিক মূল্যবোধ ও রীতিনীতি। প্রিয় শিক্ষার্থী, সামাজিক মূল্যবোধ ও রীতিনীতি এ সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, নীতি কাকে বলে? নীতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো পলিসি। সাধারণ অর্থে নীতি হলো কোনো লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের পথ নির্দেশিকা। নীতি শব্দটি আধুনিক বিশ্বের সমাজ ব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমাজকর্মের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত একটি পদ। সামগ্রিক কল্যাণের ক্ষেত্রে সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অনুশীলন হিসাবে সমাজ সেবা কার্যক্রমের স্বরূপ, প্রকৃতি, পরিচালনা, প্রশাসন ব্যবস্থাপনার দিক নির্দেশনা দেয় সামাজিক নীতি। প্রিয় শিক্ষার্থী, সামাজিক নীতি কি? সুদীর্ঘকাল থেকে চলমান আচার অনুষ্ঠান, ধর্মীয় রীতিনীতি, নিয়ম কানুন, আদেশ নিষেধ, বিশ্বাস বা কর্মকাণ্ড যা অধিকাংশ সমাজ বা সাধারণ জনগণ কর্তৃক উৎপত্তিকাল হতে যুগ যুগান্তর ধরে বিনা দ্বিধায় কঠোরভাবে মেনে আসাকে প্রথা বলে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু বিশ্লেষণ করে দেখি আমাদের এই অভিজ্ঞতা থেকে কি পেলাম। প্রিয় শিক্ষার্থী, সামাজিক নিয়ম মেনে চললে চলে তার একটি তালিকা তৈরি করি। এসব নিয়ম কানুন তারা কোথায় থেকে জানতে পেরেছে? নিয়ম না মানলে কি হতে পারে? এসব প্রশ্নের উত্তর জেনে নিই। সামাজিক নিয়মের তালিকা, নিয়ম পালনের কথা কে বলে দিয়েছে? এই নিয়ম পালন না করলে কি হতে পারে? এক, বড়দের শ্রদ্ধা করা, মা বাবা, বয়স্ক আত্মীয় স্বজনদের কাছ থেকে জেনেছি। পালন না করলে সবাই অপছন্দ করবে, অভদ্র বলবে। দুই, শ্রেণী শিক্ষকের সম্মানে দাঁড়ানো, আমরা শিখেছি মা বাবা, ভাই বোন, মুরব্বী এবং আত্মীয় স্বজনের কাছ থেকে। না মানলে শিক্ষাকে অসম্মান করা হবে। তিন, বাসে বা অন্য জায়গায় বড়দের জন্য বসার স্থান ছেড়ে দেওয়া, এটা আমরা শিখেছি মা বাবা, গুরুজন এবং শিক্ষকদের কাছ থেকে। এই নিয়ম যদি আমরা পালন না করি সবাই অভদ্র। চার, শিক্ষকদের দেখলে সাইকেল থেকে নেমে শ্রদ্ধা জানানো, এটা আমরা শিখেছি মা বাবা, শিক্ষক, বড় ভাই এবং গুরুজনদের কাছ থেকে। পালন করলে শিক্ষক ও খুশি হতে পারে। ছোটদের স্নেহ করা, মা বাবা, আত্মীয় স্বজনদের কাছ থেকে আমরা শিখেছি। না করলে সকলে অপছন্দ করে। ছয়, সামাজিক অনুষ্ঠানে সকলকে দাওয়াত দেওয়া, এটা আমরা শিখেছি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে। না মানলে অসামাজিক ভাবে বিবেচনা হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আচরণগত কিছু প্রতিক্রিয়া আমরা তোমাদের সামনে ব্যক্ত করব। শিক্ষার্থীর নাম সালমা রূপা, এক্ষেত্রে তোমরা বিভিন্ন নাম ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমরা যখন স্কুলে শিক্ষার্থীকে দেখি বা শিক্ষার্থীরা স্কুলে আসে, স্কুলের রীতিনীতি কে উপেক্ষা করে পড়া লাল রঙের লিপস্টিক দিয়ে এসেছে, এক্ষেত্রে প্রতিক্রিয়া কি হতে পারে? পরিবার থেকে মা বাবা, বড় ভাই বোন, দাদি খুবিরা করবে, প্রতিবেশী, ঘর থেকে বের হইতে পাশের বাড়ির চাষির সাথে দেখা, তিনি গ্রুপকে জিজ্ঞাসা করেছেন স্কুলে যাচ্ছ না পিকনিকে, রাস্তায় কি প্রতিক্রিয়া হবে, লোকজন অদ্ভুত ভাবে তাকিয়েছে, স্কুলে প্রতিক্রিয়া দারোয়ান ঢুকতে দিতে চাইনি, সহপাঠীরা হাসাহাসি করছে, ব্যঙ্গ করছে, শিক্ষকগণ আহত হয়েছে, হতাশ হয়েছে, কষ্ট পেয়েছে, বোঝানোর চেষ্টা করেছে। প্রিয় শিক্ষার্থী, শিক্ষার্থীর নাম মামুন অন্বেষা, আচরণের বর্ণনা, শিক্ষক সহ অন্য যে কেউ যতবারই তাদের কাছে কিছু চেয়েছে তারা বাম হাত দিয়ে তা দিয়েছে, এক্ষেত্রে আমরা
কি কি প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে পারি। পরিবারের বড় ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি বকাঝকা করবে এবং ডান হাতে দিতে বাধ্য করবে। প্রতিবেশী বিরক্ত হয়ে জিজ্ঞেস করছেন যে ডান হাতে কি হয়েছে। সহপাঠীরা সহপাঠীদের প্রতিক্রিয়া হবে, নিষেধ করেছে যেন শিক্ষককে বাম হাতে না দেওয়া হয়, তাহলে শিক্ষক রেগে যেতে পারে। শিক্ষক দলের প্রতিক্রিয়া, আহত হয়েছেন, হতাশ হয়েছেন, কষ্ট পেয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমি মোটামুটি অ্যাসাইনমেন্টটি তোমাদের সামনে তুলে ধরলাম এবং তোমরা তোমাদের মতো করে তোমরা লেখাগুলো লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মূল্যবোধ, মূল্যবোধ কি? মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ডকে মূল্যবোধ। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলোর মাধ্যমে আমরা আমাদের মূল্যবোধকে ফুটিয়ে তুলেছি। সমাজ স্বীকৃত ভালো কাজের নমুনা এবং নীতি। এক, বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করে। নীতি হলো পরোপকার, বাড়িতে পোষা পাখি ও প্রাণীদের প্রতি সদয় সহানুভূতি, সময় মতো পড়াশোনা করা, বাড়ির কাজে সাহায্য করা, সমানুভূতিতা, সমাজে প্রচলিত রীতিনীতি গুলো মেনে চলা। প্রিয় শিক্ষার্থী, এই লেখাগুলো তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো, আমি মোটামুটি একটি নমুনা তোমাদের সামনে তুলে দেব। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।